জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গেছে। অনেকেই পেয়েছেন এবং অনেকেই এখনো পর্যন্ত পাননি, তবে আস্তে আস্তে সেটা পেয়ে যাবেন। কিন্তু কথা হচ্ছে, এই জুন মাসে অনেক মহিলাই 500 এবং 1000 টাকার বদলে পাবেন 5000 এবং 10000 টাকা। হ্যাঁ, 5000 টাকা এবং 10000 টাকা পাওয়া যাবে, এটা মুখ্যমন্ত্রীর ঘোষণাতে একদম স্পষ্ট। কোন কোন মহিলারা এই 5000 এবং 10000 টাকা পাবেন এবং আপনি এই টাকাটা পাবেন কি না, সেটা আজকে আপনারা এই ভিডিও থেকে স্পষ্টভাবে জানতে পারবেন। তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিও থেকে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডারে জুন মাসের টাকা ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গেছে, আর এটা 4 তারিখ থেকে দেওয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যে অনেক মহিলা পেয়েছেন, 4 তারিখে যে টাকা ঢুকেছে তার আমি প্রমাণসহ আপনাদের দেখিয়েছি। তবে এখনও অনেক মহিলাই এই জুন মাসের টাকা পাননি, তবে তারা আস্তে আস্তে এই টাকাটা পেয়ে যাবেন। জেলায় জেলায় আস্তে আস্তে টাকা দেওয়া হচ্ছে, সমস্ত ব্লকে টাকা পাঠানো হচ্ছে এবং টাকাটা ট্রান্সফার করা হচ্ছে। হতে পারে কেউ আগে পেলো বা কেউ পরে পেলো, তবে দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনারা সবাই এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। প্রত্যেকের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এর আগে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে এসেছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন। এই মে মাসে অনেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, তাদের যাচাই প্রক্রিয়া চলছে। তাদের যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের টাকাও বরাদ্দ করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তবে অনেকেই নাকি কমেন্ট করে বলছেন, অনেকেরই কমেন্ট আসছে দেখতে পাচ্ছি, যে টাকা তারা পেয়ে গেছেন, এই 4 তারিখে পেয়ে গেছেন। তো এটা কতটা সত্যি আমার জানা নেই, তবে কমেন্ট করে যেহেতু বলছেন সেহেতু সত্যতা থাকতে পারে, ঠিক আছে। তো 4 তারিখে পেয়ে যেতে পারে, আবার অনেকে না পেতে পারে, তো এতে ঘাবড়ানোর কিছু নেই। সব জেলায় সমান কাজ হচ্ছে না, ঠিক আছে। আপনাদের জেলায় যত তাড়াতাড়ি কাজ হবে আপনাদেরও। এই জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক মহিলাই 5000 এবং 10000 টাকা পাবেন এবং তাদের এই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। চলুন এবারে জেনে নেওয়া যাক যে এই 5000 এবং 10000 টাকা কোন কোন মহিলা পাবেন এবং কারা পাবেন না। মুখ্যমন্ত্রী 2021 সালে সেপ্টেম্বর মাসে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন এবং সেই সময় ঘোষণা করেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সবাইকে সেপ্টেম্বর মাস থেকে দেওয়া হবে, যারা প্রথমবার আবেদনপত্র জমা করছেন। কেন সেই সময় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, কারণ সেই সময় প্রচুর ভিড় হচ্ছিল আবেদনপত্র জমা দেওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে, সমস্ত দুয়ারে সরকার ক্যাম্পে ভিড় উপচে পড়ছিল। তাই সেই সময় ভিড় কমানোর জন্য মুখ্যমন্ত্রী এই ঘোষণাটা করেছিলেন যে দুয়ারে সরকার ক্যাম্পের অনেকগুলো ডেট রয়েছে, আপনারা প্রথম যে ক্যাম্পের ডেট রয়েছে সেই ক্যাম্পে এসে ভিড় বাড়িয়ে তাড়াহুড়ো করে ফর্ম জমা দেওয়ার কোনো দরকার নেই। আপনারা এই যতগুলো ডেট দেওয়া হয়েছে সেই ডেটে যদি আপনারা ফর্ম জমা দেন, আপনারা সেপ্টেম্বর মাস থেকেই সবাই টাকা পাবেন। আর মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা অনুযায়ী আজও কাজ করা হচ্ছে। এবারে আপনারা অনেকে বলবেন, আমরা নতুন করে ফর্ম জমা দিলাম কিন্তু আমরা পুরনো টাকা পাইনি, মাত্র 500 বা 1000 টাকা পেয়েছি। তাহলে না, নতুন ফর্ম জমা দিলে তো পাবেন না। যদি আপনারা সেই 2021 সেপ্টেম্বরে ফর্ম জমা দিয়ে থাকেন এবং তারপরে যতবার দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে তাতে কোনো ফর্ম জমা করে না থাকেন এবং আপনারা বিডিও বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে সেই 2021-এর যে সেপ্টেম্বর মাসে যে ফর্মটা জমা দিয়েছিলেন সেইটাকে যদি কারেকশান করেন, সেটাতে কী ভুল রয়েছে সেটা দেখে তারপরে সেইটার যদি কারেকশান করেন, সেটাকে যদি ঠিক করান, তারপরে যদি টাকা পাওয়ার যোগ্য হন, তাহলে আপনারা একবারে 5000 এবং এসটি বা এসসি কাস্ট সার্টিফিকেট থাকলে 10000 টাকা পাবেন। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পারলেন না, আর একবার বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 2021 সালে সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করে থাকেন এবং তারপরে যতবার দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে, মানে এই ফেব্রুয়ারি মার্চে হয়েছে, মেতে হলো, এই সমস্ত ক্যাম্পে আপনারা আবার নতুন করে ফর্ম জমা দেননি, ঠিক আছে, তো এরকম অবস্থায় সেই পুরনো যে ফর্মটা জমা দিয়েছিলেন সেইটাকেই, সেটার যে কী ভুল হয়েছে সেটা খুঁজে বের করে বিডিওতে বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে সেটা ঠিক করে টাকা পাওয়ার যোগ্য হয়েছেন এবং তারপরে যদি টাকা পান, তাহলে আপনারা 5000 বা 10000 টাকা পাবেন ক্যাটাগরি অনুযায়ী। যদি আপনাদের এরকম হয় যে 2021 সালে ফর্ম জমা দিয়েছিলেন, তারপরে টাকা পাননি দেখে আবার ফেব্রুয়ারি মার্চ মাসে ফর্ম জমা দিয়েছেন দিয়ে টাকা পাচ্ছেন, তাহলে কিন্তু এই সিস্টেম নয়। যদি আপনারা একবারই ফর্ম জমা দেন 2021 সালে সেপ্টেম্বর মাসে এবং তারপরে যদি কোনো ফর্ম জমা না দেন, তাহলে এখন যদি আপনারা সেটাকে কারেকশান করেন, টাকা পাওয়ার যোগ্য হন, তাহলেই একমাত্র 5000 এবং 10000 টাকা টোটাল যে টাকা সেই টাকাটা পাবেন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। আশা করি এবারে আপনারা বুঝতে পেরেছেন আর এমনটা ঘটছেও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের ভিডিও থেকে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরকমই নতুন নতুন সরকারি প্রকল্পের ব্যাপারে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।